বল হেড আজকা নাইন স্টার টসে জিতে প্রথমে বল দুটি ডট বল এই মুহূর্তে এবার কিন্তু লুজ ফিল্ডিং একদমই স্লপি ফিল্ডিং একদমই পাপ্পু আগের ভুলটা কিন্তু সুদূরে নিয়েছেন পরের বলে প্রথম ওভার চলছে হালকা হাতে খেলেছেন কোন রানের জন্য নয় বুঝে গেছে কারণ নট রান অলরেডি এসে গেছে এরপরে অনুরোধ করবো এই ম্যাচের প্রথম ইনিংস শেষ হলে দুই দলের ক্যাপ্টেন আমাদের মঞ্চের পাশে চলে আসবেন স্টেজে আর টস পর্বটা করে নেবেন চ্যালেঞ্জার চিতা এবং রকেট টপ জিন্স দুই দলের ক্যাপ্টেন কে স্লোয়ার বল একদমই শুভর থেকে এসে প্রথম বল ডট বল দিয়ে শুরু হলো আর এবার কিন্তু দেখবা একবার যে একটি অতিরিক্ত রান আম্পায়ারের উপর কোন রকম প্রেসার ক্রিয়েট করবেন না আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ রান আউট জানিয়ে দিয়েছেন অর্থাৎ শুধুমাত্র একটি রান তার সাথে সাথে একটি উইকেট অর্থাৎ দলের 11 রানের মাথায় দ্বিতীয় উইকেট পতন করলো রানের গতিটা বাড়ানো শট ভালো ফিল্ডিং দেবপ্রিয় তারই মধ্যে একটি রান চুরি করেছে স্ট্রাইকে চলে এসেছে শান্তনু স্ট্রাইক নিচ্ছে দুর্দান্ত বল ব্যাট বলে কোনো সংশয় এবার কিন্তু দারুণ ফিল্ডিং অজু এই মুহূর্তে দুর্দান্ত ফিল্ডিং এর মাধ্যমে চার চারটি রান সেট করলেন তারই মধ্যে
একটি রান আউট করালেন, ফলে দলীয় 16 রানের মাথায় 2 উইকেটে পতন ঘটে গেল। একদম লাকি বাউন্ডারি বলা যেতে পারে, কারণ ঘন্টা এই মুহূর্তে গিয়ে দাঁড়াচ্ছে 20। এবার ফিরে যেতে হচ্ছে সফট ডিসকাশন, এখন টাইম দিচ্ছে। আরে একটা শট, একটা ফিল্ডিং, দেবপ্রিয় মানে লাস্ট কাকে বলে, ফিরে আর নিতে পারি কিনা দেখা যাক। 2 সুবল লড়াই এই মুহূর্তে, বোলার অসাধারণ একদমই, মানে লোহনীয় বল। আইপিএল তো শেষ হয়ে গেছে অনেকদিন আগেই, ভাই শোন না, প্রথম বল নো বল, বুঝে উঠতে পারলো না, সরাসরি ক্লিন বল হয়ে সোনার ব্যাট থেকে চ্যালেঞ্জার চিতা।